রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত ব্যাকে আপনারা একটি পুকুর দেখতে পাচ্ছেন যে পুকুরের জল প্রায় শুকনোর দিকে খুব অল্প জল আছে মানে এই পুকুরটি যখন শুকনো হচ্ছিল মানে জল কমে গিয়েছিল তখনকার দিন পাস চালানো হয়েছিল এটি হচ্ছে বালিঘড়া বিনে পুকুর এই পুকুর এখন আবার পুনর অবস্থায় ফিরে এসেছে মানে গত বছরে যেমন পাস চলেছিলো সুন্দর জল ভর্তি সেরকম পজিশনে এখন রয়েছে তো সেখানে আবার পাশ শুরু হবে যারা মাছ ধরতে গিয়েছিলেন তারা কম বেশি পুকুরটি জানেন এছাড়া পুকুরের চারপাশ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে আবারও বলছি এখন যখন পুকুরে জল ছিল না তখনকার কয়েকদিনের জন্য পাশ চালানোর ভিডিও এটা এখন কিন্তু জল উপরের যে লেয়ারটা দেখছেন সেই লেয়ারে জল এই পাশের ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন মৎস্য শিকারীদের জন্য সুসংবাদ বালিঘোড়া বিনে পুকুরে পাশ দেওয়া হইবে কবে থেকে পাস চালু হবে বাংলায় তেরোই আশ্বিন হই চোদ্দোশো আঠাশ হইতে পাশ শুরু হবে ইংরাজি তিরিশে সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার হইতে পাশ শুরু হবে তিরিশে সেপ্টেম্বর দোসরা অক্টোবর তেসরা অক্টোবর এগুলো পাস চলবে এই পাস চলার পর বৃহস্পতি ও রবিবার পাস চলবে নিয়মাবলী এই পাশপুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে আপনাকে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন বা দেখে নিন এক মাছ ধরার সময় সকাল পাঁচটা হইতে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বারো ঘন্টা দুই পাশের হার তিন হাজার পাঁচশো এক টাকা অথবা একদিনে একটি সিটের মূল্য সাড়ে তিন হাজার টাকা তিন মাছের সাইজ ছোট থেকে বারো কেজি পর্যন্ত সব থেকে বড়ো মাছের ওজন বারো কেজি ছোটো মাছের ওজন এখানে বলা নেই চার প্রত্যেক সিটে তিন গাছা হুইল ফেলা যাবে এবং এক একটি ছিপে ছ কাঁটা মরশি ব্যবহার করা যাবে পাঁচ যেমন খুশি টোপ ব্যবহার করা যাবে কালো টোপ কঠোরভাবে নিষিদ্ধ কালো টোপ বাদে আপনি যেমন খুশি টোপ ব্যবহার করতে পারবেন ছয় পুকুরে মাছ আছে কি না জানিয়া তবেই সিট বুক করিবেন সাত কোনো কারণে মাছ না খাইলে পুকুর কর্তৃপক্ষ দায়ী থাকিবে না আট এক হাজার টাকা দিয়ে সিট বুক করিতে হইবে ফোনে সিট বুকিং হইবে না নয় যিনি আমাদের নিয়ম মানিতে পারিবেন তিনি ছিপফেলিতে আসিবেন নচেত আসিবেন না দশ সিট বুকিং চলিতেছে এগারো করোনা ভাইরাসের জন্য সকল মৎস্য শিকারী সরকারি নির্দেশ মানিয়া চিপ ফেলিতে হইবে মাস্ক ব্যবহার করিতে হইবে করোনা ভাইরাসের কারণে দুজনের বেশি সিটে বসা যাইবে না বারো পুকুর পাড়ে ঘন বসতি কোনোরূপ অসভ্য আচরণ ও গালিগালাজ করা চলিবে না তেরো ভাষা তলা ভাষা অ্যান্টেনা কঠোরভাবে নিষিদ্ধ অতএব রকম ভাষায় আপনি চিপ ফেলতে পারবেন না চোদ্দ সিটে বসার আগে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে পনেরো ফোনপে করা যাবে ফোনপে নাম্বার হলো নাইন সেভেন ওয়ান নাইন টু জিরো ফোর ফাইভ সিক্স থ্রি আবারও বলছি নাইন সেভেন ওয়ান নাইন টু জিরো ফোর ফাইভ সিক্স থ্রি এই ফোনপে নাম্বারের মাধ্যমে আপনারা ফোনপে করতে পারবেন তবে তবুও ফোনপে করার আগে ওনাদের কাছে ভালোভাবে কনফার্মেশন নিয়ে নেবেন পরিচালনা বা যোগাযোগ যোগাযোগের জন্য যে সমস্ত নাম্বার দেওয়া আছে তা আপনারা একটু দেখে নিন প্রথম কন্ট্যাক্ট পার্সেন মিস্টার তাহার ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স আবারও বলছি নাইন দ্বিতীয় কন্ট্যাক্ট পারসন মিস্টার ফিরদোস ওনার কন্ট্যাক্ট নাম্বার বলছি নাইন সেভেন ওয়ান নাইন টু জিরো ফোর ফাইভ সিক্স থ্রি এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারেন পথনির্দেশ হরিপাল বেলমুড়ি বা ধনিয়াখালী হইতে আঠো নম্বর রুটের ভান্ডারহাটি ডিবিসি পুল গার্লস স্কুলের সামনের পিচের রাস্তা ধরিয়া দু কিমি বালিঘরা বিনে পুকুর পিচ রাস্তার ধারে আমি আপাতত বিদায় নিচ্ছি পরের ভিডিও আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ